আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে প্রো ফাইবার সম্পর্কে বলবো। তো ভিউয়ার্স, অনলাইনে অনেক হিট একটা প্রোডাক্ট এটা। তো এটা কিন্তু যাদের চুল রাফ, ড্যামেজ বা ডাল হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই ভালো। তো এটা সম্পর্কে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু এই রিভিউটা করা। তো এটা যখন আমি দেখলাম যে খুব ভালো রিভিউ, তখন মনে হলো আমি নিজেও একটা ইউজ করি, যার জন্য কিন্তু আমি আর মানে বসে থাকতে পারলাম না। আমি কিন্তু অনলাইনে অর্ডার করে ফেললাম আর কি গ্যালারি থেকে। তো এটা আমার হাতে এসে পৌঁছেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এটা দিয়ে কি কি করে। তো এটা আমি একদিন কোন একটা ভিডিওতে আপনাদেরকে ইউজও করে দেখাবো, মানে ইউজ করার পরে এটার রেজাল্টটা কেমন হয় সেটা দেখাবো। তো এটা কিন্তু প্রপারলি এটা হচ্ছে স্যালন ট্রিটমেন্ট, তার মানে পার্লারে গিয়ে আমরা যে ট্রিটমেন্ট গুলো নিয়ে থাকি, পার্লারে যখন আমরা যাই তখন কিন্তু কি প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলা হয় না, সেটা কিন্তু হিডেন থাকে। কিন্তু আপনারা কিন্তু এখন জানতেই পাচ্ছেন যে প্রো ফাইবার দিয়ে কিন্তু আমাদেরকে চুল দেখা যায় যে হিলিং বা রিপেয়ার করে দেওয়া হয়। তো এটা কিন্তু অনেক ভালো, এটা ডিপ নারিশমেন্টের কাজ করবে। তারপর হচ্ছে ট্রিট ড্যামেজ, আপনাদের যে চুলটা ড্যামেজ হয়েছে, অনেকে আসেন চুল কালার করেন, অনেকে আসেন চুল বারংবার মানে বারবার শুধু রিবন্ডিং করতে থাকেন, 6 মাস যাইতে না যেতে আবার রিবন্ডিং করতে ইচ্ছা করে। তো সেই ক্ষেত্রে বারবার রিবন্ডিং করলে কিন্তু চুলের ফাইবারগুলো ভেঙে যায়। আপনারা অনেকেই কিন্তু কমপ্লেন করেন যে আপু, রিবন্ডিং করার পরে চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মানে চুলের মাঝখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে। তো এটা করার, এটা হওয়াটার কারণ হচ্ছে আপনারা যখন চুলটাকে রিবন্ডিং করছেন, রিবন্ডিং করার নিয়ম হচ্ছে রিবন্ডিং করার পর মিনিমাম 1 থেকে 1.5 বছর পর আবার দ্বিতীয়বার রিবন্ডিং করা। তো অনেকে আছেন 6 মাস যেতে না যেতে রিবন্ডিং তো করেন, রিবন্ডিং এর পরে কোনো দেখা যায় যে ডিপ আপনাদের যে কেয়ারটা দরকার হয়, প্রপার কেয়ারটা দরকার হয়, অনেকে কিন্তু সেটা করেন না, বা পার্লার থেকে যে চুলে যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা কিন্তু অনেকে করেন না। আর বরঞ্চ উল্টা আপনারা যেটা করেন সেটা হচ্ছে চুলে স্প্রে না করে, হিট প্রুফ কোনো সিরাম স্প্রে না করে কিন্তু অনেকে দেখা যান চুল আয়রন করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু চুলগুলো কিন্তু ভেঙে যায়, চুলের ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। তাই চুলের ফাইবারকে সুন্দর করার জন্য কিন্তু প্রো ফাইবারটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা স্মুথ করবে, এটা স্মুথ করবে, ক্রিয়েট শাইন, এটা কিন্তু শাইনিং এর কাজও করবে। আপনাদের আপনাদের চুলে যে শাইনিংটা থাকে, যে ঝলমানো, আপনারা দেখবেন যে একটা ন্যাচারাল, একটা বেবি, একটা 5-6 বছরের বেবির চুলে যে শাইনিংটা থাকে, বারবার রিবন্ডিং করা বা কালার করা চুলে কিন্তু সেই শাইনিংটা থাকে না, চুলটা অনেকটা ছেঁড়া বস্তার মতো কালার হয়ে যায়। তো সেই ছেঁড়া বস্তার কালারটাকে মানে শাইনিং এ রূপান্তর করতে হলে কিন্তু আপনার প্রো ফাইবারটা ইউজ করে দেখতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো, অনেকে কিন্তু খুশি হয় নিম্নমানের কালার দিয়ে কিন্তু চুলগুলো কালার করে চুলের 12টা বাজিয়ে দেন। তবে আমি আপনাদেরকে বলবো যে করলে করার মতো একটুখানি করবেন, না করলে করা দরকার না। আর খুব বেশি কালার করতে ইচ্ছা করলে চুলের স্টিক, মানে চুল স্টিক মানে হচ্ছে কয়েকটা স্টিক নিয়ে জাস্ট আপনার চুলটা কালার করে সব মেটাবেন, পুরো চুলের 12টা বাজাবেন না। কারণ কম দামি কালার দিয়ে কালার করলে পরবর্তী যে চুলগুলো ওঠে সেগুলোও কিন্তু খানিকটা ড্যামেজ থাকে। তো আমি এটা একটু দেখাচ্ছি, লং লাস্টিং হেয়ার কেয়ার সিস্টেম মাস্কো। তো এটা কিন্তু আপনারা এখানে কিন্তু আরো লেখা আছে রেজাল্ট, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু লেখা আছে, ভেরি ড্যামেজ, এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট। আমি যেগুলো বলছিলাম যে এগুলো মানে কারা, এটা কারা ইউজ করবে, আর এখানে কিন্তু সব দেওয়া আছে, এই যে ফর ভেরি ড্যামেজ হেয়ার, ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে। এটা কিন্তু চুলটাকে একদম হিল করবে, বলতে গেলে একদম চুলের অবস্থা যাদের একদম 12টা বেজে গেছে তারা কিন্তু এটা ইউজ করবে। একদম পাতলা যাদের চুলগুলা তাদের চুলকে কিন্তু এটা মানে একটা ভলিউম দিবে, আর স্ট্রং হবে, চুলটা স্ট্রং হবে এবং স্মুথ হবে। এখানে লেখা আছে ইউজ ইট আফটার দ্য প্রো ফাইবার রিকভার শ্যাম্পু অ্যান্ড এভরি 4th ওয়াশ সাবস্টিটিউট প্রো ফাইবার কভার মাস্ক ফর দ্য রিচার্জ বুস্টার এক্সটেন্ড দ্য লং লাস্টিং। এখানে কিন্তু লেখা আছে ইফেক্ট ফর ইফেক্ট অফ আপ টু 6 উইক, মানে এটা যখন আপনারা একবার ইউজ করবেন এটা কিন্তু 6 সপ্তাহের একটা এটার কিন্তু ইফেক্টটা থাকবে। তবে ওনারা যেটা বলছে যে প্রো ফাইবারটা, প্রো ফাইবারের একটা শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুটা ইউজ করার পরে এটা ইউজ করলে এটার রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। দ্যাট মিনস এটা হচ্ছে কন্ডিশনারের মতো, আপনারা যেই কোনো শ্যাম্পু করার পর শ্যাম্পুটা 2 বার, আমি আপনাদেরকে এটার ইউজের প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা প্রো ফাইবার নেবেন, প্রো ফাইবারটা প্রথমে নেবেন না, প্রথমে চুলটাকে ভালো মতো শ্যাম্পু দিয়ে ধুবেন, 2 দফা চুলটা ধোয়ার পরে
আপনারা চুলের পানিটা যখন একটু মানে আপনাদের দুইবার যখন ধোয়া হয়ে যাবে তারপরে আপনারা চুলের পানিটা হাত দিয়ে একটু চিপড়ে নেবেন। জাস্ট কন্ডিশনারটা যেভাবে লাগান আপনারা কিন্তু চুলের কন্ডিশনারের মতো করে আপনারা প্রো ফাইবারটা চুলের ভিতর লাগিয়ে 10 মিনিটের মতো রেখে তারপর আপনারা চুলটা ধুয়ে ফেলবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে চুলটা কত সুন্দর। আর আমি আপনাদেরকে বলবো অপ্রয়োজনে শুধু শুধু চুলের ভিতর হেয়ার আয়রন লাগাবেন না, এটা কিন্তু ক্ষতি হয় চুলের। আর যখন লাগাবেন তখন কিন্তু অবশ্যই কোনো না কোনো সিরাম ইউজ করবেন বা স্প্রে ইউজ করবেন, তাহলে কিন্তু চুলে ডাইরেক্ট হিটটা লাগবে না, চুলটা নষ্ট হবে না। আর ড্যামেজ হেয়ার যারা অলরেডি করে ফেলছেন তারা কিন্তু প্রো ফাইবারটা নিয়ে নিতে পারেন। প্রো ফাইবারের প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। এটা যারা ইউজ করছে তারা বারবার নিতে আসে, আমি নিজে দেখেছি সবগুলোতে আমি যখন ভিডিও করতে যাই। তো আপনারা কিন্তু এটা অরিজিনাল অথেন্টিক, বাজারে তো অনেক মার্কেট মানে বাজারে তো অনেক দোকান অরিজিনাল থাকতে পারে, ডুপ্লিকেট থাকতে পারে, সেই ক্ষেত্রে যেটা রিয়েল রিয়েল পাওয়ার যে ইচ্ছাটা যাদের আছে তারা কিন্তু আর কে গ্যালারিতে নক দিতে পারেন, কারণ তারা কিন্তু অফিসিয়াল বা মানে একদম রিয়েল অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু তারা কোনো প্রোডাক্ট সেল করে না। আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে আর কে গ্যালারিতে নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আরো বিস্তারিত যদি জানার কিছু থাকে যে এটা কিভাবে ইউজ করব তাহলে কিন্তু বা এটার বেনিফিট কি হবে বা এটা ভালো কি মন্দ এটা আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে কিন্তু আর কে গ্যালারির আমাদের জেসমিন আপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপুর সাথে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আপুর কাছে কিন্তু গ্রাজিয়া একটা শ্যাম্পু এসেছে, অনেক ভালো কোরিয়ান একটা শ্যাম্পু, আপনারা গ্রাজিয়া শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারেন। গ্রাজিয়াটা আমি বর্তমানে ইউজ করছি, খুবই ভালো। তো আপনারা কিন্তু গ্রাজিয়ার সাথে কিন্তু প্রো ফাইবারটা কিন্তু আপনারা কম্বো করে নিতে পারেন, যেহেতু গ্রাজিয়াটা এখন আমার ওয়াশরুমে তাই আমি আপনাদেরকে গ্রাজিয়ার প্রাইসটা বলে দিই। গ্রাজিয়া হচ্ছে 800 টাকা আর প্রো ফাইবার হচ্ছে 400 টাকা। কিন্তু গ্রাজিয়া শ্যাম্পু আর হচ্ছে আপনারা যদি প্রো ফাইবারটা একসাথে পারচেস করেন তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে প্রাইসিংটা কম রাখা হবে। গ্রাজিয়ার প্রাইস হচ্ছে 800 টাকা আর প্রো ফাইবারের প্রাইস হচ্ছে 400 টাকা, 1200 টাকা আসে প্রাইস। কিন্তু যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দেখে অর্ডার করবেন তাদের কাছ থেকে 100 টাকা ডিসকাউন্ট করা হবে। তাহলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের 100 টাকা কিন্তু ফুল সেটে আপনাদের কম আপনারা দিলেও হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। গ্রাজি একটা শ্যাম্পু আর প্রো ফাইবারের প্রাইস আসে 1200 টাকা, কিন্তু 100 টাকা ডিসকাউন্ট, আপনারা 1100 টাকায় ফুল কম্বো সেটটা নিয়ে নিতে পারেন। এছাড়াও কিন্তু আর কে গ্যালারিতে আছে আরো অনেক সুন্দর সুন্দর স্পা, আপনারা কিন্তু লরিয়ালের স্পা নিতে পারেন, টি ট্রির কিন্তু কন্ডিশনার নিতে পারেন। কন্ডিশনারটার প্রাইসটা বলে দিচ্ছি, টি ট্রি যে কন্ডিশনারটার কথা বলছিলাম এটার কিন্তু আপনারা শ্যাম্পু কন্ডিশনার সেটটা কিন্তু নিয়ে নিতে পারেন কম্বো প্রাইসে। কম্বো প্রাইসটা না আমার এই মুহূর্তে মনে নাই, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর কে গ্যালারি, আপনারা আর কে গ্যালারি জেসমিন আপুর সাথে কথা বলে কিন্তু হেয়ার কেয়ারের যত ধরনের প্রোডাক্ট আছে গ্রাজিয়া শ্যাম্পু থেকে শুরু করে টিটি থেকে শুরু করে লরিয়ালের হেয়ার স্পা সম্পর্কে সবকিছু সম্পর্কে কিন্তু জানতে পারবেন। তো লরিয়ালের যে হেয়ার স্পা কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে, আমি 700 টাকা দিয়ে কিনেছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর কে গ্যালারির নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপুর নাম্বারে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।